এই ব্যক্তিটি হচ্ছে আমি। আর আপনারা নিশ্চয়ই জানেন আমিটা কি। এই আমিটা হচ্ছে নন আদার দ্যান মিস্টার আমিন আলী। নাম তো শোনাই হোগা। আমি এখন যেখানে আছি হয়তো আপনি সেটা কল্পনাও করতে পারবেন না, কিন্তু বড় কথা হলো যে আমি এখন এখানে কেন আছি সেটা জানতে হলে ফ্ল্যাশব্যাকে যেতে হবে আমাদের। তাই চলুন আমরা ফ্ল্যাশব্যাকে যাই। ঘড়িতে তখন প্রায় 7:30। আমরা একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যে একটা হারভেস্টার নিয়ে উপস্থিত হলাম। সেটা সার্ভিস করব বা ধোবো এবং কিভাবে ধোবো সেগুলো আপনাদের দেখাবার জন্য। তবে এটা শুধু আমি একা নয়, আমাদের সম্পূর্ণ টিমের পরিশ্রমই এই ভিডিওটা তৈরি। এই আমাদের পরিশ্রমের ফলে যদি আপনাকে সঠিক তথ্য দিতে পারি তাহলে আমরা নিজেকে উপযুক্ত মনে করব। প্রথমে আমরা গাড়িটা সম্পূর্ণভাবে খুলে দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে। একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসগুলোও আমরা আপনাদের সামনে রাখছি। আশা করছি আপনি যদি আমাদের ভিডিও অনুসরণ করে গাড়ি সার্ভিস করতে যান তাহলে আপনার কোনো অসুবিধা হবে না, বা আপনি যদি কত কষ্ট হয় সেটা অনুভব করতে চান তাহলেও অবশ্যই পারবেন। এই ড্যামটাতে যখন ধান কাটা হয় ধানটা কেটে এই ড্যামে ভর্তি করা হয়, আর আমি যেটায় হাত দিচ্ছি ওটাকে বলা হয় ফার্স্ট আগার। এই ফার্স্ট আগারের উপরে ধান জমা হয়ে আছে, সেগুলো আমি বের করে এটা বের করে দিচ্ছি পরিষ্কার করার জন্য। আপনি যদি চেন্দিয়া ধান কাটা গাড়ি কেনার জন্য আগ্রহী থাকেন বা এর সঙ্গে রিলেটেড থাকেন তাহলে আজকের ভিডিওটা দেখুন। এই ভিডিওটা খুব বড় একটা শিক্ষণীয় ভিডিও। এটা সেই ব্যাবেল গিয়ার আগে দেখিয়েছিলাম যে এটা খুব খারাপ হয় একটা ভিডিওতে। এটা তো খুলিন যেহেতু এটা যান্ত্রিক গাড়ি তো যন্ত্র মানে তার তো ক্ষয়ক্ষতি আছেই, সেটা খারাপ হবে ভালো হবে। কিন্তু আমরা দেখিয়েছিলাম যে সব থেকে বেশি খারাপ হয় ওই ব্যাবেল গিয়ারটা, বা প্রত্যেক জিনিসই তো এতে খারাপ হয়, যেমন কখনো ব্লেডও ভেঙে যায় বা প্রত্যেক জিনিসই খারাপ হয়ে যায়। তো সেগুলো খারাপ যেমন হবে তেমন ঠিক করা হবে। এটা হলো থ্রেসার, মানে ধানটা যখন কাটে কেটে এখানে ঝাড়াই মারাই হয়। এই যে মাথায় হলদে ক্যাপটা দেওয়া রয়েছে ওই স্ট্যান্ডটা ধান যখন জড়িয়ে যায় কাটার সময় শিশিরে, বা ধান যদি ভিজে থাকে তাহলে কাটারে জড়িয়ে যায়, তো যখন জড়িয়ে যায় ওটা রিভার্স বলে, তো ওটা উল্টো দিকে দিলে তো সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার হয়ে যায়। আমরা চেষ্টা করছি এই যে ধান কাটা গাড়ি কীভাবে ধোয়া হয় ভাবে বা কীভাবে ধুলে ঠিকভাবে ধোয়া হবে ঘরেলু পদ্ধতিতে সেগুলো পরিষ্কারভাবে দেখাবার। তো আমরা আমাদের উদ্দেশ্যে কতটা সফল হচ্ছি সেগুলো আপনারা এই যে নিচে কমেন্ট বক্স আছে ওখানে লিখে আমাদের জানান। আর যদি কিছু আমরা ভুল করে থাকি তাহলে অবশ্যই জানাবেন, বা আপনি যদি কিছু বেশি জানতে চাইছেন সেগুলো আমরা হয়তো বলছি না বা সেইগুলো আমরা লক্ষ্য করছি না তাহলে আপনি জানান। নেক্সট ভিডিওতে আমরা আপনার কথা মতো সেগুলো জানাবো। এই জালিগুলো সাধারণত বেশি কাজ যখন হয় ক্ষয়ে ক্ষয়ে এগুলো ক্ষয়ে যায়, তবে এগুলো ঝালাই করলেও হয়ে যায়, নাহলে চেঞ্জ করে দিলে তো সব থেকে ভালো। তো আমরা আরও এগুলো খুলে দিলাম শুধু আপনাদের ভালোভাবে দেখাবার জন্য। এই চেন দিয়া ধান কাটা গাড়ি সম্বন্ধে আপনার যদি যে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন, অবশ্যই আপনি উত্তর পাবেন। সে আপনি যে কোনো কোম্পানির সম্বন্ধে জানতে পারেন, যেমন এখন কোম্পানিগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে কুবোটা, ইয়ানমার, জুমলিয়ান, লোবল, ওয়ার্ল্ড, যে কোনো কোম্পানির সম্বন্ধে আপনার যদি কোনো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। হচ্ছে 12 ডাল, এই ডাল দিয়ে এই নাটগুলো খুলে ধোবার আগে যেসব জিনিসগুলো খোলা যায় সেগুলো খুলে নিতে হয়। এটা নিশ্চয়ই শেখাতে হবে না আপনাদের। আমরা যখন একটা মোটর সাইকেলও যদি ধুই তাহলেও সেটা সব কিছু যেগুলো খোলা খুলে নিই। এটা যখন ধানটা
হেরে মেরে এখানে আসে তো ধানটা এখানে সারা হয়, মানে ফ্রেশ করা হয়, এ থেকে যে কুটি থাকে সেগুলো বাদ দেওয়া হয় এখানে। এই যে কাটারটা আছে, এটা ধান কাটার সময় উপর নিচে হয় সবসময়, যার কারণে একটা হাইড্রোলিকের কারণে। তো সাধারণত দেখা যায় যে গাড়ি বন্ধ থাকা অবস্থাতেও যদি হাইড্রোলিক পাইপটা কেটে যায় তো এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখন আমরা গাড়িটা ধোবো নিশ্চয়ই ভেতরে ঢুকতে হবে ভালোভাবে পরিষ্কার করার জন্য, তাই আমরা একটা লক আছে লকটা করে দিচ্ছি যাতে এটা না পড়তে পারে। কোনো কারণবশত হয়তো কেউ মেশিন চালু করে দিল বা হাইড্রোলিক পাইপ কেটে গেল তো পড়বে না, তো কী করতে হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এখন এটা নর্মাল অবস্থায় আছে, এই অবস্থায় কিন্তু বিপদের খুবই ভয় থাকে, যেহেতু এটা পড়ে যেতে পারে, এর কারণে দুই একটা মানুষের মৃত্যুও হয়ে গেছে। তো আমরা এখন এটা লক করে দিচ্ছি যার কারণে আর এটা পড়বে না। এখানে যে পিনটা আছে পিনটা আমরা খুলে দিচ্ছি, দিয়ে এটা লক করে দেওয়া হয়ে গেল, তো এটা আর পড়বে না সাধারণত। যাই হোক দেখো আমরা লাগিয়ে দিলাম, দিয়ে এবার এগুলো আমরা পরিষ্কার করবো বা ভেতরে ঢুকে যে কোনো কাজ করতে পারি। অনেকদিন পরিষ্কার না করার কারণে কত বড় বড় ধান গাছ হয়ে গেছে। আপনারা আমাদের আওয়াজগুলো শুনেই বুঝতে পারছেন যে কী ধরনের কষ্ট হচ্ছে বা কতটা পরিশ্রমের কাজ এগুলো। কাজ শেষ হয়ে যাওয়ার পরে গাড়িটা কয়েকদিন রাখা ছিল, তো বৃষ্টির জলে এই ধানে জল পেয়েছে, তার সঙ্গে মাটিও ছিল, মোটামুটি গাছগুলো বড় বড় হয়ে গেছে। এবার আমরা হাওয়া দিয়ে পুরোটা পরিষ্কার করে নিচ্ছি। আমাদের ভিডিওয়ে কন্টেন্ট যেমনই হোক আমরা চেষ্টা করি সেটা প্রাকৃতিক দৃশ্যতে দেখাবার, যাতে বাংলার দৃশ্যটা ফুটিয়ে তুলতে পারি। আপনি যদি শহরে থাকেন বা গ্রাম থেকে অনেক দূরে থাকেন তাহলে এইসব দৃশ্যগুলো আপনাকে কিন্তু খুবই আকর্ষণ করবে। আমাদের পুরো টিমের পরিশ্রম চলছে এখানে, গাড়িটা পরিষ্কারভাবে ধোবার জন্য সকলেরই পরিশ্রম একত্রে আছে। নিশ্চয়ই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তিনজনের কী ধরনের পরিশ্রম চলছে, তার সঙ্গে আরেকজনের পরিশ্রম চলছে, তো সে হচ্ছে ক্যামেরাম্যান। নিশ্চয়ই সে আমাদের দৃশ্যগুলো ক্যামেরায় শ্যুট করছে, তারও একটা খুব বড় পরিশ্রম। এখন আমি যেটা খুলছি এটা হচ্ছে একটা চেনের কভার, আর এই চেনটাকে বলা হয় মাস্টার চেন। এই ধান কাটা গাড়িতে সব থেকে সব কিছুরই ভূমিকা অনেক বেশি, কিন্তু এই চেনটার ভূমিকা সব থেকে বেশি। কিন্তু যে কোনো জিনিস একটা জিনিসই যদি এতে না থাকে অবশ্য গাড়িটা চলবে না, কিন্তু এই চেনটার এতে খুবই বড় ভূমিকা রাখে। এগুলো আমরা হাওয়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আপনি দেখতেই পাচ্ছেন। একটু আগে যে আপনাদের বললাম যে এটা মাস্টার চেন বলে, এই মাস্টার চেনটা এখানে উল্টো লাগানো আছে, তাতেই পুরো সিজন কাজ করা হয়ে গেল। এই বিষয়ে আমরা আলোচনা করলাম, যেভাবে কভারটা ধুচ্ছে এটা ধোয়া ঠিক নয়, এটা দেখাবার জন্য শুধু আমরা একটা দেখালাম, বাকি কীভাবে ধুতে হয় সেগুলো আমরা ভিডিও শেষ অংশে দেখিয়েছি। এখন আমরা যেটা খুলছি, এখানে ড্রাইভার সাহেব বসে গাড়ি চালায় এবং এর নিচে ব্যাটারি আছে, সমস্ত ইঞ্জিনও এখানেই আছে। তাই এখানে আমি হাওয়া দিয়ে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ধুয়ে দেখাবো। কিন্তু সবথেকে বড় কথা যেগুলো আমাদের সকলেরই মাথায় রাখা উচিত, যে গাড়ি আপনি সর্বপ্রথমে বন্ধ করে চাবি আলাদা জায়গায় রেখে দিয়ে তারপরেই গাড়িতে উঠবেন বা কাজ করবেন। এই বিষয়ে যাদের সামান্য এক্সপিরিয়েন্স আছে তারা সকলেই আগে মানুষকে সাবধান করে যে গাড়িটা আগে নিউট্রাল করবে, এবং আপনি যদি গাড়ি নেন তাহলে আপনাকে বড় বড় দুটো জগ দেওয়া হয়, জগগুলো আগে এই কাটারের নিচে যদি রেখে দেন তাহলে সব থেকে ভালো, নাহলে কাটারটা কিন্তু এই এটা কি কাটার বলা হয়, এটা কিন্তু খুবই একটা খতরনাক জিনিস, এটা এই রকমভাবে পড়বে, তো এটা পড়ে গিয়ে কয়েকটা মানুষের মৃত্যুও হয়ে গেছে। একটা পড়ে গেছে তার মৃত্যু হয়েছে, সেটা গাড়ি বন্ধ ছিল, কিন্তু এটা তো হাইড্রোলিকের ওপর নিচে হয়, তো হাইড্রোলিকের যে পাইপটা আছে সেই পাইপটা হঠাৎ কেটে যায়, তার কারণে পড়ে যায় এবং সেখানে নিচে মানুষ ছিল, সে মারা যায়। খুবই দুঃখের কথা। তাই সব থেকে আমি যেটা প্রথমেই দেখালাম সব থেকে ভালো হচ্ছে সেটা আপনি আগে লক করে দিন, এবং যদি আপনি লক না করেন তাহলে আপনি নিচে জগ দিয়ে দিন। কিন্তু জগ বা লক না দিয়ে
কখনোই নিচে ঢোকা ঠিক নয়। এই পাইপটা হচ্ছে আনলোডের পাইপ। ধানটা যে ফেলে, যখন ফেলে এই পাইপ দিয়ে যায়, এতে আগার আছে, আগার দিয়ে ঘুরে ঘুরে যায়, তো এগুলো জাম হয়ে যায় অনেক সময়। তাই পরিষ্কার করে নেওয়া সব থেকে ভালো। এই পাইপটা দিয়ে ধান ফেলা হয়, সেগুলো আমরা এখন ঘষে ঘষে পরিষ্কার করছি এবং সুন্দর দৃশ্যে একটা দেখাচ্ছি, যাতে আপনাকে মুগ্ধ করতে পারে। একদম সম্পূর্ণ গ্রামীণ দৃশ্য এখানে। কি সুন্দর গাড়ি, পাশে জমি, ওদিকে বাড়ি, এদিকে কাক কা কা করছে, একদম ব্যাপক একটা পরিবেশ। আমি এখন যেটা পরিষ্কার করছি এটাকে বলা হয় কার্বোরেটর। প্রতিটা জিনিসের মতো এতেও কার্বোরেটর আছে। যেহেতু এই গাড়ি বেশি মাঠেই চলে, তাই মাঠে ময়লা ধুলোয় পুরো কার্বোরেটরই ভর্তি হয়ে যায়, তাই তখন সম্ভব হয়ে ওঠে না এভাবে জল দিয়ে ধুতে। তার কারণে ইঞ্জিন গরম হয়ে যায়। তখন আমরা কি করি, হাওয়ার প্রেস দিয়ে যতটা হয় করি। এবার আমরা দেখাচ্ছি এটা থ্রেসারের ভেতরটা জল দিয়ে কীভাবে ধুচ্ছি। কিন্তু লাগছে ব্যাপক, পুরো যেন কোনো একটা সিনেমা দেখছি, এত সুন্দর লাগছে। এখান থেকে আমরা থ্রেসারগুলো, জালগুলো বের করে নিয়েছি, সে কারণে এটা খালি, নাহলে এখানে ওগুলো থাকে, ওর কারণে ধান ঝাড়ার মারা হয়, ওসব কাজগুলো এখানে হয়। যেহেতু আমরা খুলে নিয়েছি, আগে দেখালাম জালি খুলছি, তো সে তার কারণে এখানটা এখন খালি। যে অংশটা খালি আছে, এই অংশটাতে ওই ধান ভর্তি হবার ড্রামটা থাকে। তো ড্রামটা আমরা সাইড করে দিয়েছি, দিয়ে জল দিয়ে আগে ধোবো। এভাবে ওপর দিয়ে আমরা জল দিয়েছি, নিচে দিয়ে বেরোচ্ছি। নিচে এগুলো সব লক করা থাকে, তো আমরা এখন খুলে দিয়েছি, তার কারণে এগুলো বেরোচ্ছে। নিশ্চয়ই আপনি বুঝতেই পারছেন, অতটা বলার তো প্রয়োজন হবে না। আপনাদের কাছে একটাই অনুরোধ, নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটা টিপে দিন, এবং যে বেল আইকনটি আসবে অল করে সেটাও টিপে দেবেন, তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পাবেন। এই দৃশ্যগুলো আমরা বারবার দেখাচ্ছি, সত্যি দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে সেই কারণে। নাহলে আপনাদের বোঝাবার জন্য তো এর প্রথমেই আমরা একবার দেখিয়ে দিলাম। এগুলো একদম ভেতরের অংশ, এখানে জালিগুলো থাকে, এখানে থেসার থাকে, নিচে সেগেনাগার আছে, এগুলো এগুলো সব ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাচ্ছি যে ধুয়ে কীভাবে পরিষ্কার করা হবে। যদি আমরা বেশি কিছু বলে থাকি, বা আমাদের বিষয়ে যদি আপনার কোনো পরামর্শ থাকে, বা যদি কোনো অভিযোগও থাকে, তাহলে অবশ্যই নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে জানান। তাহলে আমাদের যদি আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়, সেই ভুল কাজ আমরা আর করবো না, তাই অবশ্যই জানাবেন যে এটা তোমাদের দ্বারা ভুল হচ্ছে, এরকম করো না। তো আমরা যদি সেটা ভুল হয় নিশ্চয়ই সেই কাজটা করবো না। এই গাড়িতে দুটো কার্বোরেটর আছে, তো প্রথমে একটাই আমরা দিয়েছিলাম এবং সেটাকে খুলে উল্টো দিক দিয়ে আরেকবার দিলাম, যাতে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। এবং তারপরে যেটা দেখতেই পাচ্ছেন, বড় কার্বোরেটরটা আমরা ভালো করে প্রেস দিচ্ছি, যাতে কোনো রকম ময়লা না থাকে, পরিষ্কার হয়ে যায় সেই কারণে। ধান কেটে ভর্তি হয় এই ড্রামটায়। এই ড্রামটা কিন্তু খুব ব্যালেন্সের মধ্যে থাকে, শুধুমাত্র দুটো বিয়ারিংয়ের ওপরে নির্ভর করে এই ড্রামটা থাকে। এটা বাইরে খোলাও যায়, আবার লাগানোও যায়। তাই ভারী কোনো কেউ না ঢুকে একটা বাচ্চা ছেলেকে আমরা ভেতরে ঢুকিয়েছি সেটা পরিষ্কার করার জন্য। এই ধানগুলো জল দিয়ে ধুয়ে যাচ্ছে না, তাই আমরা চেষ্টা করছি ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে একে তোলার। এবং এতে বড় বড় গাছও হয়ে গেছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু একদম ড্রামের ভেতরের অংশ। আমরা আশা করছি যে এই ধরনের দৃশ্যগুলো এর আগে আপনি কখনোই দেখেননি। যে ধরনেরই ভিডিও হোক, যেমনই ভিডিও হোক, এত ভিতরে গিয়ে গভীরভাবে কেউ হয়তো দেখায়নি। এবং
এবং আমরা দেখাচ্ছি। আর এই যে জায়গাটা, এই জায়গাটা ধান যদি ভর্তি হয়ে যায়, আর কিন্তু ধান ভিজে থাকলে পাইপ দিয়ে সেটা বেরোয় না, পাইপ দিয়ে যে ধানটা বেরোয় শুধুমাত্র হাওয়ার প্রেসারে, কিন্তু ধান যখন ভিজে থাকে, যে জমিতে আমরা ধান কাটলাম সেই জমিতে ধান ভিজে হাওয়ার প্রেসারে বেরোয়নি, তখন ওটা দিয়ে ধানটা বের করা হয়। নিজের জিনিসের প্রতি নিজের মায়াই সব থেকে বেশি হয়। আপনি কিন্তু যত ইচ্ছা টাকা খরচা করেন, এইভাবে কেউ পরিষ্কার করবে না। এত ঘষে ঘষে, এত পরিষ্কার সুন্দরভাবে পরিষ্কার করছে শুধু নিজের জিনিস বলে। এর আগেও আমরা দেখেছি যে টাকা দিয়েও মানুষ নিখুঁত কাজ হয় না, কিন্তু নিখুঁত কাজ হয় যখন জিনিসটা নিজের হয়। এটা আমরা তখন দেখালাম যে ঘষে ঘষে আমরা সেটা পরিষ্কার করছি, এখন সেটা জল দিয়ে ধুচ্ছি, ক্ষেত দিয়ে দেখাচ্ছি, একদম নিখুঁতভাবে পরিষ্কার করা হয়েছে। এটা সম্পূর্ণ কেজিটা যাচ্ছে কিন্তু গুগল নোটিসের টিমকে। এত পরিষ্কারভাবে ধোবার কারণ আরেকটা হচ্ছে যে এখন তো মোটামুটি প্রায় ৬ মাস আর কোনো কাজ নেই, ৬ মাস পর আবার যখন সিজন আসবে তখন কাজ হবে, তাই এতদিন পরে থেকে নষ্ট হয়ে যাবে। তাই পরিষ্কারভাবে ধুয়ে পোড়া মোবিল বা ডিজেল এই ধরনের কিছু জিনিস লাগিয়ে দিলে এতে আর জং আসবে না। ৬ মাস পরে কিন্তু এর মূল্য তখন আবার অনেক, কিন্তু এই ৬ মাস কে প্রায় পরেই থাকবে, একে কেউ জিজ্ঞাসাও করবে না। কিছু হোক আর নাই হোক, আপনি নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে আমাদের টিম কতটা পরিশ্রম করছে। এই পরিশ্রমটা করছে গাড়িটা ধোয়ার থেকে বেশি আপনাদের বোঝাবার বা সঠিকভাবে দেখাবার, যে কি হলে আপনি নিশ্চিতভাবে গাড়িটা সার্ভিস করতে পারবেন বাড়িতেই। আপনি যদি ভাবেন যে আমি এত পরিশ্রম কেন করতে যাব, আমি সার্ভিস সেন্টারে দিয়ে দেবো, হয়তো কিছু টাকা নেবে কিন্তু আমার কাজটা ভালো হয়ে যাবে বিনা পরিশ্রমে, এই কথাটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। হতে পারে 30% এই কথাটা সঠিক। তার কারণ হচ্ছে সার্ভিস সেন্টারে এত সুন্দরভাবে পরিষ্কারভাবে ধোবে না যতটা এখানে, বা আপনার যদি জিনিস নিজের হলে আপনি যতটা ধুতে পারবেন। তাছাড়া সেখানে এমন ব্যবহার হবে তার মাধ্যমে আপনি বাধ্য হয়ে বলবেন না আমি বাড়িতেই ধুয়ে নেবো, যদি আমার লোক নাও থাকে হয়তো আমি একটা গ্রামেরই কাউকে কিছু টাকার বিনিময়ে কিছু দিয়ে তাকে দিয়ে কাজটা করিয়ে নেব। আবার একবার বলছি যে আমরা যদি কিছু বাড়াবাড়ি বলে দিই তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখুন যে ভাই তোমার কথাটা ঠিক নয়, ভুল হচ্ছে, কী কী আপনার যাই মনে হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। এই কথাগুলো আমরা বলছি কিন্তু একদম অন্তরের কথা, একদম সঠিক কথা। এই জায়গাটাই হচ্ছে খুব বিপজ্জনক জায়গা, তবে আপনারা যখন এখানে মানে গাড়ির নিচে ঢুকবেন, তো যেমন আমি বলে দিয়েছি, তো এটা অনুরোধ নয়, এটা আদেশ মনে করে এই কাজটা করবেন, যে পিছনে লকটা খুলে দেবেন, না হলে যে জকটা থাকবে দুদিকে দুটো জক লাগিয়ে দেবেন। এটা কিন্তু খুব একটা বিপজ্জনক জায়গা, এটা সব সময় সতর্ক থাকবেন এবং 100% এই বিষয়ে সতর্ক থাকবেন। এটা আবার একবার বলছি, এটা আমাদের অনুরোধ নয়, এটা আমাদের আদেশ। আপনি আমাদের থেকে বয়সে ছোট বা বড় যাই হোক না কেন, কোনো অনুরোধ নয়, এটা আমাদের একদম আদেশ যে আপনি যদি নিচে ঢোকেন তাহলে অবশ্যই দুদিকে দুটো জক লাগান, আর যদি জক না লাগান তাহলে ওই যে লক খোলা যায় যেটা আমরা দেখালাম সেটা আগে লক করে দিন। মানে এটা খুব বিপজ্জনক জায়গা, এর কারণে একটা মানুষের মৃত্যু হয়ে গেছে। আপনি যদি বিনা লকে বা বিনা জকে ভেতরে কাঠারের নিচে ঢোকেন তাহলে এর থেকে বড় ভুল কাজ আর কিছুই হবে না। এবার আমরা দেখাচ্ছি, এগুলো হচ্ছে চাকা মোটামুটি, যেগুলো এগুলো তো হয়তো আর এক্সপ্লেন করার কিছু নেই, এগুলো তো পরিষ্কারভাবে ধুতে হবে। এখন নামমাত্র আমরা ধুয়ে দিচ্ছি, কিন্তু এটাও কত বড় একটা কঠিন কাজ দেখুন, আমি কোথায় আছি একবার দেখুন। এত কষ্ট করে ধুলে তবেই পরিষ্কারভাবে ধোয়া হবে, সেটা যদি আপনি বাড়িতে ধুতে চান তখনই, নাহলে আপনি যদি সার্ভিস সেন্টারে দিয়ে দেন তাহলে তো ঝামেলায় মিটে গেল। আমি এখন সম্পূর্ণ গাড়ির নিচে, কিন্তু এখানে কোনো রিস্ক নেই, রিস্ক আছে সামনে কাটারের নিচে।
ওই যেসব ঢাকনা ফাকনা থাকে সেগুলো, এগুলোকে বলে খালপা। তো এগুলো আমরা ধোবার জন্য এখন পুকুরে নিয়ে যাচ্ছি, সেখানে আরামসে ধোয়া যাবে। এখানে নলে ধুলে অনেক জল নষ্ট হবে, তাছাড়া সুন্দরভাবে হবে না। এটা হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বড় পুকুর। আজ থেকে প্রায় 15-20 বছর আগে যখন মানুষের অবস্থা খুবই খারাপ ছিল, তখন এই পুকুরই সব কিছু হতো, এমনকি এই পুকুরের জল তখন খাওয়া পর্যন্ত হয়েছে। কিন্তু যেহেতু এখন সকলের ঘরেই সাবমার্সেল, কল ইত্যাদি রয়েছে, তাই এই পুকুরের প্রয়োজন সকলের কাছেই কমে গেছে। তবে এতে মানুষ এখনও স্নান করে, এমনকি আমরাও করি। তাই আমরা আজকে ওই খলফাগুলো এনে এখানে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি। যেহেতু আপনি যদি প্রথমে আমরা যেমন দেখিয়েছিলাম যে একটা একটা করে নলে ধোন, তাহলেও হবে, হবে না নয়, কিন্তু এতে আপনি পরিষ্কারভাবে ইচ্ছা মতো ধুতে পারবেন, বা এখানে সুন্দরভাবে আপনার কাজটা হবে। বাকি যেসব কভারগুলো দেখালাম সেগুলো প্লাস্টিকের, খুবই হালকা, কিন্তু এটা লোহার, তাই খুব ভারী। আর একটু বাহুবলীর আত্মা ঢুকেছে আমার মাথায়, তাই ভাবলাম যে বাহুবলীর মতো একটু স্টাইল দেখাই। তো মোটামুটি এগুলো আমরা ধুয়ে নিয়ে এসেছি, এবার গাড়ি ওখানে ধোয়া হয়ে গেছে, গাড়িটা একটু শুকোলি, এগুলো সব লাগিয়ে দেওয়া হবে। এই চেঞ্জার ধান কাটা গাড়ি কীভাবে সার্ভিস করা হয়, মানে ধোয়া হয়, সেগুলো আমরা আশা করছি সম্পূর্ণভাবে দেখাতে পেরেছি। এই ধরনের ভিডিও দেখার জন্য নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে টিপে দিন, এবং যে বেল আইকনটা আসবে কল করে সেই বেল আইকনটাও টিপে দিন, তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পাবেন। এখনকার মতো এতটাই, আবার দেখা যাচ্ছে নতুন ভিডিও।